আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তেমনি পাঁচটা মানুষও সমান না। আমি একজনের কাছে ভালো না, বা পাঁচটা মানুষের কাছে আমি ভালো হতে পারি না, বা পাঁচটা মানুষ আমার কাছে ভালো হতে পারে না, এটি হচ্ছে নিয়ম। তো যাই হোক, আজ আমি যে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউটিউব প্রবলেম। তো সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু প্রবলেম ফেস করতেছি, বিশেষ করে ওল্ড ভার্সন যে এলইডি স্মার্ট টিভিগুলো আছে সেগুলোতে ইউটিউব প্লে হয় না। সাধারণ দর্শক এমনকি আমার টেকনিশিয়ান ভাইরা আছেন, সবাই কিন্তু এই প্রবলেমটা আমরা ফেস করতেছি। তো আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, আশা করি আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করি, দেরি না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন। তো আমি এখন চলে যাব এই যে ডান সাইডের কোণায় ব্রাউজারে, ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখন এখানে লিখব স্মার্ট টিউব নেক্সট বেটা 17.39। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পুরোটা লিখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, স্মার্ট টিউব নেক্সট বেটা 17.39। তো আপনারাও সেমভাবে আমার মতো করে লিখবেন, আশা করি এক চান্সে আপনাদের কাজটি হয়ে যাবে। তো যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমার এখানে লেখা হয়ে গেছে, লেখা হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করবে, দেখুন প্রথম লিঙ্কটি কিন্তু আমার চলে এসেছে, স্মার্ট টিউব নেক্সট বেটা অ্যান্ড্রয়েড টিভি 17.39 এপিকে ডাউনলোড, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখুন সি অ্যাভেলেবেল ডাউনলোড, এখানে ক্লিক করবেন। নিচে অনেকগুলো ভাষণ আছে, চাইলে আপনারা একটা না হলে আরেকটা দিয়ে ট্রাই করবেন। তো এইখানে ক্লিক করে দেবেন, এপিকের উপর ক্লিক করে দেওয়ার পরে এই নিচে স্ক্রল করে আরেকটু নিচে আসবেন, ডাউনলোড এপিকে, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা নোটিফিকেশন আসবে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে ইওর ডাউনলোড ইজ স্টার্টিং, এই ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন, এখন ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই কোনায় ডান সাইডে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন। এখন ডাউনলোড লিস্টে ক্লিক করবেন। তো আমাদের যে ফাইলটি ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু এখানে ফুল্লিভাবে দেখাচ্ছে। তো আপনারা একটু অপেক্ষা করবেন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এর উপর আপনারা ক্লিক করবেন। তো দেখুন আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড শেষের পথে। তো ফাইলটি ডাউনলোড হলে আমি ফাইলটি দিয়ে কাজ করিয়ে আপনাদেরকে দেখাবো, তো আপনারা আমার সাথেই থাকুন। এই যে দেখুন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন আমি এই ফাইলটি উপরে আসে একদম এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল কিছুক্ষণ সময় নেবে, এখানে আপনারা এখানে অবশ্যই কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। ওকে, এখন ইনস্টল হয়ে যাবে, এখন আপনাদের ডান এবং ওপেন লেখা আসবে। তো আপনারা ডানে ক্লিক করে দিবেন, এই আমি ডানে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আপনারা সম্পূর্ণভাবে বেরিয়ে আসবেন, এই যে ব্রাউজার থেকে বেরিয়ে একদম হোম মোডে চলে আসলাম। এই যে দেখুন এই এসটিএন ব্যাটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, যদি অ্যাড না হয় তাহলে আপনারা এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এই এসটিএন ব্যাটার উপর ক্লিক করবেন, যদি ওইখানে সরাসরি না আসে। তো আমি আবারও ক্লিক করে দিলাম, তো এখন আমি এইটার উপর ক্লিক করে দেবো, এসটিএন ব্যাটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এইখানে দেখুন কিছুক্ষণ সময় নেবে, আপনারা কিন্তু এখানে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না, কিছুক্ষণ সময় নেবে এবং ঘুরবে, এরপরে কিন্তু আপনাদের ভিডিওটা লোডিং হবে। এই যে দেখুন এখানে কিন্তু সব কিছু চলে এসেছে, এখন আপনারা একটা ভিডিও প্লে করবেন, আমি একটা প্লে করে দেখাচ্ছি। এখানেও কিছুক্ষণ সময় একটু ঘুরবে, তো এই দেখুন এখন ভিডিওটি চলে আসবে। তো ভিডিওটি চলে আসার পরে যদি ভিডিওটি আপনাদের বাফারিং মনে হয় তাহলে এই এইচডির উপর ক্লিক করবেন, যদি ফুললি এইচডি না হয়। তো দেখুন এই এইচডির উপর ক্লিক করে দেওয়ার পরে, এই যে এই এইচডি ক্লিক করে দেওয়ার পরে ডান সাইডে ভিডিও ফরম্যাটসে ক্লিক করবেন, 1080 পিক্সেলে ক্লিক করবেন। এই দেখুন এখন ফুল এইচডি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ।